চলো 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 আমরা অলমোস্ট এসেই গেছি মনে হচ্ছে। আমরা জাস্ট মাইথন ড্যামটা পৌঁছেছি। এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা এখন জাস্ট গড়পঞ্চকোট থেকে বেরিয়েছি। আমরা আগের এপিসোডেই গড়পঞ্চকোটে দেখেছেন যে বর্ষায় গড়পঞ্চকোট কতটা সুন্দর। তো আমরা জাস্ট এখন গড়পঞ্চকোট থেকে বেরিয়েছি, বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের দিকে। তো জয়চণ্ডী পাহাড় যাবো, ওখানে পাঁচশোটা সিঁড়ি আছে, পাঁচশোটা সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠবো। ওপরে একটা মন্দির আছে আর রাস্তা খুবই ভালো। এখনও পর্যন্ত আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে পুরুলিয়ার রাস্তা খুবই ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো গাড্ডা নেই, কোনো কিছু নেই, কোনো কোথাও গর্ত নেই। তো চলুন যাই, গিয়ে দেখি জয়চণ্ডী পাহাড়। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও হলে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। মাটি রাস্তায় ঢুকে গেছি, জয়চণ্ডী পাহাড় ঢুকছি আর দেড় কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। ওই যে ওপরে ওপরে, ওই যে ওই যে ওপরে দেখা যাচ্ছে, এরকম মনে হচ্ছে পুরোটাই মাটি রাস্তা মনে হচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ। তো এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের এন্ট্রান্স। তো এখান থেকে পাঁচশোটা সিঁড়ি উঠে তারপর মনে হয় উপরে একটা মন্দির আছে। তো চলুন দেখি উঠি পাঁচশোটা সিঁড়ি। আমি রিয়ান আর প্রিয়াঙ্কা, আমাদের আরপিআর গ্রুপ, আরপিআর গ্রুপ। এখন আমরা পাঁচশোটা সিঁড়ি ভেঙে জয়চণ্ডী পাহাড়ে উঠছি। এবার সিঁড়িটা মোটামুটি খাড়াই হচ্ছে আস্তে আস্তে, এতক্ষণ ঠিক ছিল। চলো চলো চলো। চলো চলো চলো। অবস্থা দেখুন, দেখছেন না প্রিয়াঙ্কার অবস্থা দেখুন, আসছে ধীর গতি সম্পন্ন দম নিচে নিতে। আমরা উঠছি, চলো রেডি, চলো চলো চলো। অলমোস্ট এসেই গেছি মনে হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠুন, এক্সকিউজ মি, সিঁড়ি দিয়ে উঠুন, সিঁড়ি দিয়ে উঠুন, এখানে পা স্লিপ করতে পারে। চলো 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 চলো।
সেখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা গুহা দেখলাম। গুহা একটা গম্বুজ টাইপে করা আছে, কিছু কিছু হবে যায় নাকি, তাই হচ্ছে জিনিস। এখানে আস্তে আস্তে মাঝখানে একটা ছোট্ট দোকান, এখানে জল ফুটি এসব বিক্রি হচ্ছে। অলমোস্ট মনে হচ্ছে এসে গেছি, আর জাস্ট একটুখানি ওপরে মন্দির দেখা যাচ্ছে। রিয়ান তো চরচর করে উঠছে একদম। এসেই গেছি, চলো চলো চলো। আমরা এই জয়চন্ডী হিল টপে চলে এসেছি, 500টা সিঁড়ি ভেঙে। আমি আর রিয়ান, প্রিয়াঙ্ক এখনো আসেনি, প্রিয়াঙ্কা পেছনে আসছে। আর এই সামনে অসাধারণ একটা সিঁড়িটাই দেখা যাচ্ছে এখান থেকে। দেখে বোঝাই যাচ্ছে যে 75 বছর বয়স হয়ে গেছে ওর। সেভেন্টি ফাইভ কাম ইয়ার। লাঠি নিয়ে হাঁটছে। আর এই হচ্ছে জয়চন্ডী মাতার মন্দির। আর ওইদিকে একটা কোনো ছোট মন্দির আছে, বজরং বলির ওইদিকে একটা মন্দির আছে। আমি এখানে চেষ্টা করছি একটা নিজে সেলফি নেওয়ার বা এখানে ভিডিও বানানোর ফোনটা দিয়ে, কিন্তু এত হাওয়া চলছে, আমি যদি ফোনটা এখন ছেড়ে দিই কোনোভাবে এটা সোজা উড়ে বাইরে চলে যাবে। খালি মানে মারাত্মক হাওয়া চলছে, আর এখানে যে ভিউটা আসছে সেটা অসাধারণ ভিউ। আমরা এখন জয়চন্ডী পাহাড়ের উপরে আটকে গেছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমি নামতে পারছি না। তার মন্দিরের ভেতরটা দাঁড়িয়ে আছি, কিন্তু আকাশটা খালি দেখা দেখাচ্ছি ক্যামেরাতে, মানে আকাশটা পুরো রেঞ্জটা অসাধারণ লাগছে। তো আমরা জাস্ট এখন জয়চন্ডী পাহাড় থেকে নেমেছি, নেমে জাস্ট হোটেলের দিকে যাচ্ছি। তো প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়েছে, আমরা অলরেডি নামতে নামতে অনেকটা ভিজে গেছি। তো এখন চেষ্টা হয়েছে গুগল ম্যাপের ভরসায় আমরা হোটেল যেতে গেছি। তো এখান দিয়ে একটা বাঁদিক যেটা রাস্তা দেখালো, তো ওখানে ঢুকে আমরা ঢুকে তো পড়েছি, ঠিকঠাক যাচ্ছি না কোনো বুঝতে পারছি না। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইখানে এত বড় বাম্পার কি করে আমি মানে এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। আমরা লাঞ্চ করে হোটেল থেকে আবার বেরিয়ে পড়েছি মাইথনের উদ্দেশ্যে। তো এখন আমরা মাইথন যাচ্ছি, আমরা এই জাস্ট ঝাড়খণ্ড ক্রস করছি, ঝাড়খণ্ডে ঢুকেছি। তো বরন্তি থেকে মাইথন ম্যাক্সিমাম 32-35 কিলোমিটার হবে। তো এখানে নাকা চেকিং আছে ঝাড়খণ্ড পুলিশের। তো এই জাস্ট ঢুকে যাবো, ডান দিকে ম্যাপ দেখাচ্ছে, আর বেশি দূর নয়। আমরা এখন এই যে ডিবিসির এখানে বোর্ড লাগানো আছে, ময়দানে ঢুকছি। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাস্তাটার অবস্থা খুবই খারাপ, ভালো রাস্তা হলে অসুবিধা হয় না, কিন্তু এত কাঠা রাস্তা।
ঘুরতে নিয়ে গেল। আমরা জাস্ট মাইথন ড্যামটা পৌঁছেছি, মানে জাস্ট ভিউটা দেখুন খালি, কারণ ভিউটা দেখে জাস্ট দাঁড়িয়ে গেলাম। এই হচ্ছে মাইথন ড্যাম। মাইথন ড্যামের ওপর থেকে রাস্তাটা, যে সাইড দিয়ে যে বাইপাস রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা থেকে এই ভিউটা। মানে অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে। আমরা যা মাইথনের ড্যাম থেকে বেরিয়ে এখানে এসেছি। তো এই যে হচ্ছে মঞ্জুদার নিবাস, যেটা আপনার উল্টোদাঙ্গা থেকে বুকিং হয়। তো এইটা হচ্ছে তার ভিউ, সামনে দিয়ে একটা এই টাইপের গেছে, ব্রিজ টাইপের গেছে, গিয়ে ওইদিকে হচ্ছে গেস্ট হাউসটা। মাইথনে এসে আপনি বোটিং অবশ্যই করবেন। এখানে টোটাল বোটটা 500 টাকা নেয় 6 জনের জন্য। তো ম্যাক্সিমাম 6 জন ওরা বোটিংয়ের জন্য ওরা নিতে পারে। তো টোটাল বোটটা 500 টাকা নেয়। আপনি অন্য কেউ থাকলে তার সাথে রিভাইড করে নিতে পারেন, অথবা নিজেরা পুরো গ্রুপ থাকলে কোনো অসুবিধাই নেই। এত হাওয়া দিচ্ছে, এদিকে রাস্তায় আমরা যখন ফিরছি এখন মোটামুটি 7টা 8টা বাজে, কিন্তু এদিকে রাস্তায় পুরো রাস্তাটাতে একটাও লাইট নেই। প্লাস এক জায়গায় হঠাৎ করে রাস্তায় কাজ হচ্ছিলো বলে এমন একটা রাস্তা দিয়ে ঢুকলাম। গাড়িগুলো অন্য দিক থেকে আসছে, ডিপার মারলে তো আপার ডিপার বোঝে কিনা আমার সন্দেহ আছে। আর 9 কিলোমিটার বাকি, কতটা রিস্ক নিয়ে যে তারকের সাথে যাচ্ছে এরা বাঁক নিয়ে, এই রাত্রিবেলা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর গাড়িগুলো তো কোনো, যে গাড়িগুলো যাচ্ছে এখান দিয়ে দেখতে পারেন কাছে এসে বোঝা যাচ্ছে কতগুলো লোক হেঁটে যাচ্ছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই হোটেল ঢুকে যাব। তো এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার সমস্ত ভিডিও আসতে আপনি নোটিফিকেশানে পেয়ে যান। চলুন আজকের মতন টাটা অ্যান্ড গুড বাই।